আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বড়ির আচার বানাবো, সেজন্য বড়িগুলো ধুয়ে তারপর বোটা ফেলে দিয়ে নিয়েছি, আর পাঁচফোড়ন নিয়েছি। এখন চুলার পাড়ে চলে যাব। আর কাঁচা পাকা বড়ই দিয়ে দিলাম আমি কয়েকটা, এই যে বড়িগুলো আমি কয়েকটা কাঁচা শুকনো মরিচ ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ছিঁড়ে দিয়ে দিয়ে তারপরে আমি তেলটা দিয়ে দিব। আচারের জন্য সরিষার তেল তো লাগবেই, সরিষার তেলটা না হলে তো হবে না। দিয়ে দিলাম আমি তেল, তেলটা আমি একটু বেশি পরিমাণেরই দিব যেহেতু আচারের ভিতর দিব তাই। আর মরিচগুলো লাল করে নিব তেলে দিয়ে। তারপরে আমি দিয়ে দিব যেটা লাগবে। আর এই বড়ির সিজনে বড়ই ধরে রেখে আচার না বানালে কি চলে? দিয়ে দিলাম আমি রসুনের পাউডার, তোমরা বেটেও দিতে পারো পাউডার না থাকলে, রসুনটা তো দিতেই হবে। আর এই রসুন পাউডারটা আমি ভালোভাবে তেলে ভেজে নিব, লাল করে ভাজতে হবে সুন্দরভাবে রসুনটাকে, সুন্দরভাবে লাল করে ভাজতে হবে, একটা গ্রাম চলে আসবে। আর সরিষার তেল বলে অনেক ফেনা হয়ে গেছে, রসুনটা কিন্তু অনেক সুন্দরভাবে লাল করে ভাজতে হবে, সেটা আমি ভেজে নিচ্ছি। বাটাটাও দিলে এভাবেই লাল করে ভেজে নিবা যদি আচারটা করো, সুন্দর সুস্বাদু একটি আচার, খুবই ভালো লাগে। এই যে লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বড়িগুলো। এই যে এই বড়িগুলো এখন আমি দিয়ে দিব, এরপর একটু নাড়া দিয়ে নিব, আর একে একে সব দিয়ে দিব। একটু নাড়া দিয়ে তারপরে রসুন বাটাটা দিয়ে তারপরে লাল করে নিব। আমি বারবার বলছি আমি বাটা দিইনি, রসুন পাউডার দিয়েছি, আমি পাউডার করি তাই। এভাবে করে আমি নাড়া দিয়ে তারপরে, আর বড়িগুলো যদি হয় এই দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ, অল্প অল্প দিতে হবে। দিয়ে দিলাম আমি এক চামচ মরিচের গুঁড়া। আর বড়িগুলো কাঁচা পাকা মিলে নিতে হবে, শুধু কাঁচা না কাঁচা পাকা মিলেই নিতে হবে। দিয়ে দিলাম আমি এক চামচ লবণ, লবণটা ধাপে ধাপে দিতে হবে, যতটুকু লাগে দেখে দেখে দিবা তোমরা। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি, চিনিটাও তোমরা যেরকম মিষ্টিটা খাবে সেরকম দিবে। আমি চিনিটা এক কাপ দিয়ে দিচ্ছি, এক কাপ চিনি দিয়েছি। আর তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে সেই পরিমাণের চিনি দিবে। আমি লাল চিনিটা দিলাম, যেটা আমরা খাই ওটাই দিলাম। তো এভাবে করে আমি সুন্দরভাবে নাড়া দিয়ে যতক্ষণ না চিনিটা গলবে, চিনিটা গললেই পানি হবে, পানি বের হবে চিনির, আর কোনো পানি কিচ্ছু দিতে হবে না। এই যে বড়িগুলো হতে হবে কাঁচা পাকা মিলিয়ে, তাড়াতাড়ি আগুনের ধাপে আগুনের তাপে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর চিনিটা অলরেডি গলে যাচ্ছে, পানি বের হচ্ছে। আমি ঢেকে দিব 10 মিনিট, এরপরে দেখছি। এই যে আমার বড়ির কালারটা আরও কালারটা গর্জিয়াস হবে, আর অনেক অনেক কালারটা গাঢ় হয়ে যাবে। এভাবে একটু ঢেকেই দিতে হবে। এই যে এই সম্পূর্ণ পানি টেনে যাবে, কোনো পানি থাকবে না, একবারে শুকনো শুকনো হয়ে যাবে, আর কালারটাও অনেক লাল হয়ে যাবে, অনেক জাল দিতে হবে এটাই। আঠালো আঠালো হবে যেহেতু কাঁচা পাকা মিলানো বড়িটা তাই। আর একদম শুকিয়ে গেলে, লাল হয়ে গেলে ভাজা একটা ঘ্রাণ আসবে। আর
পাঁচফোড়ন দিলে তো আরো গ্রামটা বের হবে, সেটা দিব নামানের আগে আগে, আরো সুন্দরভাবে পানিটা টেনে গেলে প্লাস লাল হয়ে গেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। নিচে যেন না লেগে পুড়ে যায় তাহলে একটা গন্ধ চলে আসবে, তাই আমি বারবার নাড়া দিচ্ছি। এইভাবে নাড়া দিতে হবে সুন্দর করে বারবার। এই যে তারপরে এটা এভাবেই হতে থাকবে। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ। এভাবে আমি নাড়া দিতে থাকবো, অনেকক্ষণ নাড়া দিব। নাড়া না দিলে এটা নিচে লেগে যাবে আর একটা পোড়া গন্ধ তো আসবে। এভাবে করে আমি পানিটা শুকিয়ে নিব, কোনো পানি থাকবে না, যেটা থাকবে সব আচারের অংশটাই। এই যে এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নে আছে এই যে আমি তেলে, নিজেই তেলে আমি বানিয়ে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আছে ধনিয়া, জিরা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলো সব ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে পাঁচ আইটেম তারপরে আমি নামানোর আগে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব একটু এক চামচ, যদিও বোতলের শিপলিটা এটার এক এটাতেই এক চামচ হয়, এক চামচ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যে এক থেকে দেড় বছর পর্যন্ত এই আচারটা কাঁচের ডিব্বাতে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। ভিনেগারটার জন্য আচারটা নষ্ট হবে না, সেটার জন্যই আমি দিয়ে দিছি এক চামচ ভিনেগার। আর অলরেডি এক একটু পরিমাণের কোনো পানি নেই, চিনির যে পানিটা বের হয়েছে সেটা নেই, একবারে টেনে গেছে। এই যে এখন শুধু আচারটাই ভাজা ভাজা একটা ঘ্রাণ চলে আসছে, এই যে সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর একটু নাড়াচাড়া দিব। এই যে এইভাবে করেই আচারটাকে আমি কাঁচের ডিব্বাতে রাখবো আর এক দেড় বছর তৈরি খেতে পারবো, নষ্ট হবে না। মাঝের মধ্যে যদি কোনো রৌদ্র থাকে বারান্দায় বা কোথাও, সেখানে একটু ঢাকনাটা খুলে দিয়ে আচারটাকে একটু রোদে রাখলেই ভালো হয়, একটু ভালো লাগে। তো এই যে আমার এই আচারটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আর ঠান্ডা হইলে আর একটু ঘনত্বটা হবে, আরও ঘনত্বটা হবে ঠান্ডা হইলে। এই যে কত সুন্দর, এইভাবে এই আচারের নষ্ট হওয়ার কোনো কারণ নেই। সেম এইভাবে করে লাস্টে ভিনেগার দিয়ে, ভিনেগারের এই যে খুব সুন্দর একটা কালারও চলে আসছে, কিন্তু সেই কালারটা নেই, কাঁচা খয়েরি কালারটা, আর খুবই সুন্দর। এভাবে তোমরা যারা আচার বানাওনি, বড়ির আচারটা এই সিজনে ধরে রেখে তারপর আচারটা বানিয়ে তোমরা খাও। এই দেখো, আর ভুলেও গরম গরম ডিব্বাতে ভরে আটকা বা না প্লিজ। তো এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।